মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করেও ব্লগটা কিন্তু আজকে কন্টিনিউ হয়নি। আজকে কোনো কাজকর্ম ছিল না, তো তাই আমি ব্লগও যে করছি সেটাও একদম মনে ছিল না। আজকে স্নান টান করে পুজো টুজো দিয়ে সকাল সকাল বসে পড়েছি, কারণ আগের দিন অনেক রান্না হয়েছিল, আজকে শুধুই ভাত হয়েছে। আর বসে বসে এখন আমি করছি ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংয়ের কাজটা ভাবলাম সেরে রাখি, আর দু তিনটা শর্ট ব্লগও করে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা শুরু করেছিলাম, শুরু করার পরে রাত্রে আর কন্টিনিউ করতেই পারিনি। রাত্রে প্রচুর ভিডিওর কাজ ছিল, সেগুলোকে ঠিকঠাক করলাম, অনেক কিছু ভুল ভ্রান্তি হচ্ছিলো সেগুলোকে ঠিকঠাক করে। আর জানো তো, আমার না একটা মাউন্টের জন্য যে মাইকটা সেট করব সেটা অর্ডার করতে হবে, তো প্রতিদিনই ভুলে যাই। আর মেয়ের জন্য একটা JPL অর্ডার করব সেটা দেখছিলাম, সার্চ করতে করতে, অর্ডার আমি করিনি, সার্চ করতে করতে সারাটা দিন গেল। যেই ক্যামেরাটা অন করলাম, নাকটা এরকম শুশু 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 করতে শুরু করলো। নাকের এই নলটার জন্য না নাকটা সবসময় এরকমও করা যায় না। আর এখন ঘড়িতে পাচ্ছি 11:30। আমি 11টা থেকে এখানে বসে একটু আধ ঘন্টা রেস্ট নিলাম। আজকে বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই এক গাদা ঠাকুরের বাসন বের করে নিয়ে বসেছি। দেখলাম যে ঠাকুরের বাসন যে মাজি পাউডারটা, সেই প্রীতাম্বরী পাউডারটা শেষ হয়ে গেছে। তারপর ভাবলাম যে সার্ফ দিয়ে আমি মেজে দেবো, দেখলাম সার্ফের প্যাকেটে সার্ফও শেষ হয়ে গেছে। তো সবটাই আজকে ফুরিয়ে গেল। তো ফুরিয়ে যাওয়াতে কোনো রকম অল্প একটু সার্ফের যে প্যাকেট আছে সেটাকে উল্টে বাসনগুলোকে আমি মেজে নিলাম। মেজে টেজে নিয়ে পরিষ্কার টরিষ্কার করলাম, দেখলাম ফুল তুলতে গিয়ে ফুলও কম ফুটেছে, ঘটে দেওয়ার মতো একটা মাত্র ইয়েলো জবা ফুটেছে। ব্যাস, বাদ বাকি সেটাও না হয় ম্যানেজ করতে পারলাম। তারপরে ফলালা এলো, ফল রাখলাম। আর বাসন মাজতে গিয়ে আজকে জানো তো ঠাকুরের যে পান পাতাটা আছে সেই পান পাতাটা ভেঙে গেছে, মানে আগে থেকেই ফাটা ছিল, আজকে আবার পুরোপুরিভাবেই দেখলাম সেই পানির যে বটাটা আছে ডাটাটা সেটা ভেঙে গেছে। তো কারেন্ট চলে গেছে, যেটা আমি দেখতে গেলাম, চেক করতে গেলাম, তো পান পাতাটা সেটাও ভেঙে গেল। বরকে পড়লাম, এনে দেবে বললো, আজকে এনে দেবে, কিন্তু একটু বিকেল হয়ে যাবে, তার জন্য পান দরকার, তো ঠাকুরের পানটা ও নিয়ে এসে দিল। মোটামুটি এইভাবে করে সকালটা আমি কাটালাম। ক্যামেরা বন্দি কিছুই করতে পারিনি, তার জন্য মুখেই বলে দিলাম। আর ইচ্ছে হচ্ছিল না ব্লগ ইচ্ছে করবো, হুটোপাটা হুটোপাটা চলছিল। তারপরে একটু পায়েস ছিল, পায়েস দিয়ে ওকে রুটি করে দিলাম, খেয়ে চলে গেল। তারপরে না আমি আমার দিদার হাতের একটা রেসিপি আজকে সকাল সকাল করেছি, সেটাও ক্যামেরা বন্দি করতে পারিনি, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না তো রান্নাঘরে শ্যুট করা যেত না। তো দিদা না বোনের বিয়ের সময় আমার বরকে জামাইকে কি খেতে দিবে, নাতিন জামাইকে, তো তাড়াহুড়ো করে দিদা একটা টমেটো দিয়ে রেসিপি করেছিল, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো দিদার মতো করে করার চেষ্টা করলাম, কিন্তু দিদার হাতের যে টেস্ট সেটা কিন্তু পেলাম না। তো খুব ভালো লেগেছিলো আমার খেতে। তখন তাড়াহুড়োর মধ্যে 10 মিনিটের মধ্যে নাতনি জামাইকে কী খেতে দিয়েছিল, তো মানে কী খেতে দিবে, তো ওই বয়স্ক মানুষটার মাথায় এসেছিল। তো সেরকম করেই আমি আমার আর সোনামার জন্য একটু দুটো দুটো রুটি আর ডিমের পোস দিয়ে ব্রেকফাস্ট করলাম এই জায়গায় বসে। তখনও আমি ক্যামেরাটা অন করলাম না, কেন জানি না আজকে আমার ক্যামেরা অন করতে ইচ্ছে করছে না। তো এখন ও তার মাঝখানে আবার সকালবেলা হয়েছে আরেক কাণ্ড, ও গেছে বাথরুমে, ঠিক বাথরুমে যাওয়ার সময় মাছালার দাদা এসে ডাকাডাকি শুরু করে দিবে, আজকেও তাই করেছিল। তো মাছালার দাদা আসলো, তো ও আবার খোকা ইলিশ আর মেয়ের জন্য একটু মাগুর আর শিং মাছ রেখে দিল। তো এখন ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার, তো বেশি রান্নাবান্না করবো না, একটু শাক সজনে আলু দিয়ে ঝোল এগুলো করে দেবো, কিন্তু করে দেবো ভাবলে তো হয় না, মানে যা ভাবনা তার কিন্তু পুরো উল্টোটা হয়ে যায়। যেদিন ভাববে যে রান্না করতে হবে সেদিন রান্না না করলেও চলবে, যেদিন রান্না করবো না ভাববো সেদিন অনেকগুলো রান্না হয়ে যাবে। তো যা হোক, এখন খোকা ইলিশটা বেগুন আলু দিয়ে, বেগুন সরি আলু না, আলু আলু না বেগুন দিয়েই বললো, হ্যাঁ বেগুন দিয়েই ঝোল হবে। আর খোকা ইলিশ বা ইলিশ মাছ আমি জানো তোমরা এর আগেও বলেছিলাম পছন্দ করি না, একটু সর্ষে দিয়ে ভাপাটা হলে খাই, তো তার জন্য আমি খাবো না। আমার জন্য আবার এখন আলাদা করে সজনে আলু দিয়ে ঝোল হবে, টমেটোর চাটনি করার ইচ্ছে আছে, মেয়ের জন্য শিং মাছের ঝোল হবে, আবার ওর বাবার জন্য হবে সেই ইলিশ মাছটার ঝোল। তা এতগুলো রান্না আমার ঘাড়ের উপর, আমি এখানে বসে আধ ঘন্টা ভাবলাম, রেস্ট নিলাম আর ভাবলাম কী বাদ দেওয়া যায়, মেনু থেকে কোনটা কাট করা যায়। মানে আমি ভাবছি যে আমি একটা আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ আর দিয়ে খেয়ে নিবো, অথবা ডিমের অমলেট করে খেয়ে নিবো। খেতে বসে ওরা বলবে যে তুমি এইভাবে খাচ্ছ, তাহলে ওরাও খাবে না। আর শিং মাছ আমি খাই না, মানে কালো মাছ না পছন্দ করি না খেতে। এই মেয়ে যখন ছিল আমার পেটে তখন কিন্তু আমি শিং মাছ খেয়েছিলাম, সেই আমার জীবনে প্রথম জ্ঞান স্বরূপে, সেটা মেয়ের জন্য, বাচ্চার কথা মাথায় ভেবে ভয়ে আমি খেয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমার পক্ষে খাওয়াটা এখন আর সম্ভব না। তো এই যে তোমাদেরকে হাই বলছি, আমার মেয়ে সকালবেলা একটু মারও খেয়েছে আমার হাতে, ভীষণ বায়না করছিল, ওর মাথাটা আমার গরম হয়ে গেছিলো, খিদে পেয়েছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ হোক, হতে থাক। আর আমি একটু ভিডিওর কাজ করতে বসবো, কাজ করতে বসলে, এডিটিং করতে বসলে আবার রান্নাটা শুরু করতে করতে 12টা হয়ে যাবে। মা কারেন্ট এসছে, মা কারেন্ট আসেনি, তোমাদেরকে দেখাতেও পারবো না, রান্নাবান্নাগুলো যে করবো সেটা দেখাতেও পারবো না।
তুমি ভাতটাকে করে নেবে? পরে করি, ভাতটা করি করবো না, 11:30 বাজে। গুলা বাসি ধুই, হ্যাঁ, ও আবার শাকও আছে মেনুতে, সেটা ভুলে গেছিলাম। হ্যাঁ, মা শাকটা রেডি করে দিচ্ছে। এত কিছু মেনুতে বলছি, মেনুতে, আর আমি বসে আছি হাত পা ছুড়ে, এই যে হাত পা ছুড়ে বসে আছি, এই যে আমার অবস্থা হচ্ছে এই, মাথায় প্রচুর চাপ হয়ে গেছে বস। আজকে আমার মানে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকে কোনো কাজকর্ম করবো না, আজকে রিল্যাক্স, কালকেও রিল্যাক্স নিয়েছিলাম, কালকে কোনো রান্নাবান্না ছিল না, তাই তোমাদেরকে কিছু শেয়ারও করিনি, দেখায়ও নি। রান্নাবান্না না থাকলে না আমার ব্লগ করতে একদম এনার্জি হয় না। রান্নাটার পার্ট হচ্ছে মানুষের জীবনে খুব ভাইটাল পার্ট, যেটা আমাদের যেটা ছাড়া চলে না। তো আমার মনে হয় আমার ব্লগও তাই, একদিন যদি একটু রান্না দেখাতে না পারি আমার ভালো লাগে না, কারণ এটা তো আমি কাজ, আমি ভালোবেসে করি, তাই ভালোবেসে তোমাদেরকে দেখাই। তো চলো কন্টিনিউ হোক ব্লগটা, তোমরা দেখতে থাকো, আমি ঝটাপট করে একটু হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে আবারও আসছি। কারেন্ট এখনও আসেনি, কিন্তু ওয়েদার অন্ধকার করে এসছে। তো মা এখানে শাক কাটতে বসে গেছে, আবার ভাতও মা বসিয়ে দিয়েছে, যে মাছ আটকাচ্ছে অন্ধকারে। শিং মাছ কাটা হয়ে গেছে মাগুলো না, এগুলো ভেজিস বের করা হয়েছে, ভেজিটেবলগুলো, এগুলো হচ্ছে ঝোল, আর এই উচ্ছেগুলো হচ্ছে আমাদের গাছের। অন্ধকারে জানি না কতটুকু কি আসছে, কোয়াশ দিয়ে হবে মেয়ের ঝোল। টমেটো চাটনি করবো বলে রেখে দিয়েছি, আদতে টমেটো চাটনি কখন হবে আমি নিজেও বুঝতে পারছি না, 12টা বেজে গেছে। আমি করছিলাম রিলস, যে কারেন্ট আসলে একবারে ভিডিওগুলো শ্যুট করতে করতে তোমাদেরকে দেখাবো। কিচ্ছু নেই দেখো, অন্ধকার রান্নাঘর, এই এখনই কাল বসে কি আসবে আসবে এই মাছ, আজকে এই ইলিশ মাছগুলো, এগুলোকে খোকা ইলিশ বলে, এই দেখাতেই পাচ্ছি না ভালো করে, এখানেই দেখাই না, এখানেই দেখাই, এই রাখা হয়েছে আজকে। আর মা তো শাক কেটে দেখ, বেগুন দিয়ে করবো, পাট শাকটা এটা রেখে দিব বেছে টেছে। আজ হয়তো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না, ওয়েদারের অবস্থা এরকম, হঠাৎ করে কাল বৈশাখী আসছে, অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি করে রান্নাটা জানি না কতটুকু কি করতে পারবো, আবার পুজো তো আছেই মাথার উপরে। আর মেয়ের শিং মাছটা আমি এখানে রেখেছি ঢাকা চাপা দিয়ে, এক হাতে ট্রাই করে দেখাতে পাচ্ছি না। কারেন্টের অপেক্ষা করতে করতে মা এখানে বসে পড়লো মাছ কাটতে, একটু মাছ যদি এখন কাটতে না বসে আর দেরি হয়ে যাবে রান্না করতে। আর আমি দেখলাম 12:30 অবধি অপেক্ষা করার পরও যখন কারেন্ট আসছে না, তাহলে কারেন্ট কখন আসবে সেই আশায় বসে না থেকে মা মাছগুলো কেটে দিচ্ছে। আর এই মাছগুলোতে প্রচণ্ড আশ আছে, তো মা আশ সারিয়ে মাছগুলোকে দু টুকরো করবে, আর মেয়ের শিং মাছটা আর মাগুর মাছটা এখানে কেটে দিল। তো আজকে শিং মাগুর মিশিয়েই ঝোল করছি, আর আমি এখানে টমেটোর চাটনি কাটছি। হঠাৎ মনে পড়লো মোবাইলের আলো দিয়ে দেখি ভিডিওটা খুব ভালোই আসছে, সাথে সজনে আলু দিয়ে ঝোলও হবে, মেনু থেকে কোনো কিছু কাট করতে পারলাম না, উল্টে আরও দেখছি মেনুতে আরও কিছু অ্যাড হয়ে যাচ্ছে। তাই যা যা রান্না মনে মনে ভেবেছিলাম সেই রান্নাগুলি আজকে করছি। আর ভিডিও করতে পারবো না জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কিন্তু দেখলাম যে না, মোবাইলের আলোতেও ভিডিও ভালোই আসছে, তার জন্য একটু শেয়ার করে দিলাম। আর বললামই তোমাদেরকে, আমি রান্না শেয়ার করতে না পারলে না মনে হয় যে ব্লগটা আমার সম্পূর্ণই হলো না। আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম, কিভাবে দিনটা গেল সেটা আর কমপ্লিটই হয় না তাই মনে হয়। তো দেখো, বারোমশালি শাকটা নামিয়ে দিলাম বেগুন ভাজা দিয়ে, আর এখানে মেয়ের মাছের ঝোলের জন্য কিছু আলু বেগুন কোয়াশ এগুলো কেটে রেখেছি, সজনাটাকেও ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা হবে সর্ষে বেগুন দিয়ে। তো এখানে আর মেয়ের মাছের ঝোলের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মাছটা আমি ভাজা বসিয়েছি, মাছটা নেমে গেলেই কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা করে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ওর মাছের ঝোলটা নামিয়ে দিব। আর এটা তো বললাম তোমাদেরকে, সর্ষা বেগুন দিয়েই হচ্ছে রান্না হয়ে গেছিলো 1:30-2টোর মধ্যেই, 1:30-টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। প্রথমে তো ভেবেছিলাম এ বাবা এত রান্না কি হবে, কিন্তু আলু বয়েল করা ছিল, সজনে ডাঁটাটাও সেদ্ধ হতে বেশি টাইম নেয়নি, তাই এই ঝোলটা নেমে গেছে, আর সর্ষে দিয়ে মাছের ঝোল তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর মেয়ের তো মাছের ঝোলও হয়ে গেছে, আর টমেটো চাটনিটা আর শাকটা তো কথা বলতে বলতেই নামিয়ে দিয়েছিলাম। ব্যাস এই ছিল সিম্পল রান্না আমার আজকে বৃহস্পতিবার, আর পাঁচালিও পড়তে হবে, পুজোও দিতে হবে, তাই 1:30-টার মধ্যে রান্না হয়ে গেছিলো, 2:30-টার মধ্যে পুজোতে বসে গেছিলাম। দেরি হয় পুজো করতে একটু, আমি না ওই স্নান করে এসে রান্নাঘরে ঢোকাটা ভালো হয়, কিন্তু ওই আবার দ্বিতীয়বার স্নান করতে এখন পারবো না, গরম দিন হলে সুবিধে হয়। এতক্ষণ কারেন্ট নেই, ভাবছিলাম যে কারেন্ট আসবে কারেন্ট আসবে কারেন্ট আসবে, দেখি করতে করতে 2টো বেজে গেল, তারপরে এখন ইলেকট্রিশিয়ানকে ফোন করা হলো, দেখলাম যে দিদিভাইদের বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই, হয়তো ফেজ উড়ে গেছে, মিটারে কানেকশন হচ্ছে, তো তাই ইলেকট্রিশিয়ানকে এখন ফোন করলাম। এখন দেখো তো ঘড়িতে 2টো বাজতে যাচ্ছে, আমি যাবো স্নানে, মাছটা ভাজা হয়ে গেছে, জাস্ট সর্ষে দিয়ে একটু নেড়ে চেড়ে রাখবো, তাহলেই হয়ে যাবে, অন্ধকারে রান্না তো কি আর করা যাবে।
বাইরের আকাশ হচ্ছে মেঘলা, কখনো রোদ্র উঠছে, কখনো পুরো মেঘলা হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এই যখন তখন কালবৈশাখী নেমে যাবে। আবার এই অন্ধকারের মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে টেনশনও হচ্ছিল, ধুলোবালি যদি উঠতে শুরু করে তো। মোটামুটি একটু ওয়েদারটা ঠিক আছে, অন্ধকারেও রান্না নামিয়ে দিলাম, নামিয়ে এখন ওর পাপাকে ফোন করলাম যে ইলেকট্রিশিয়ানকে পাঠাতে, আমি তাড়াতাড়ি স্নানটা করে পুজো দিয়ে। উঠতে উঠতে ইলেকট্রিশিয়ান চলে এসেছিল। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা ভীষণ ইচ্ছা করছিল একটু চাউমিন খাবো, একটু চাউমিন খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর আজকে খাওয়া দাওয়াটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, ভালো করে খেতে পারিনি। ওই যে বললাম কারেন্টের লোক আসবে, সে এসে ঠিক করে দিয়ে গেল। আসলে আমাদের ঘরের তারগুলো এখন একটু এলোমেলোভাবে আছে, ওয়্যারিংটা ঠিকভাবে ফাইনাল টাচ দিতে পারছে না, একটু প্রবলেম হচ্ছে। 2-3 দিনের মধ্যে মা মনে হচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে আশা করি। 2-3 দিন বলতে 4-5 দিন টাইম লাগবে, নতুন ঘরে যখন সব বোর্ড ফোর্ডগুলো লাগাতে শুরু করবে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে স্বাভাবিক। আর যে তারটা ঝুলছে, মানে পুরোনো ঘর থেকে নতুন ঘরে কানেকশন, সেটাকেও তো একবারে ফাইনাল টাচ দিবে ওয়্যারিংয়ের মাধ্যমে দিয়ে, সেই কাজগুলো আমাদের আছে। তার জন্য এখন একটু প্রবলেম হচ্ছিল, সারাটা দিন আজকে আমাদের এইভাবেই কাটাতে হয়েছে। গণ্ডগোল কোথায় হয়েছিল তোমাদেরকে আমি একটু বলিয়ে দিচ্ছি। নতুন ঘরের সাথে পুরোনো ঘরে যখন জয়েন করা হচ্ছে, তখন ইলেকট্রিকের তার সেখানে একটা ছিল, সেই তারটার চাপা পড়ে গেছে, তার জন্য তারটা আর কি নষ্ট হয়ে গেছে। তো সেই তারটাকে চেঞ্জ করে দিয়ে নিচ থেকে দিল। আর যেহেতু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, তারপরে একটু রঙের কাজগুলো বাকি আছে, সেগুলো ফাইনাল করেই ইলেকট্রিকের কাজটা করে নিলেই আমাদের এই যে সমস্যাগুলো মাঝে মধ্যে হচ্ছে, পাওয়ার কেটে যাচ্ছে, কখনো কোনো জায়গায় লাইট স্পার্কিং করছে, সেই প্রবলেমগুলো আর থাকবে না। তো চলো, একটু তো কষ্ট করতেই হবে, আর সব কিছু কমপ্লিট করে যখন ওই ঘরে যাব, তখন সেই আনন্দের কথাগুলোতে আর এই পুরোনো কথাগুলো মনে থাকবে না। তো চলো, মেয়েকে এখন খাওয়াতে বসাচ্ছি, বলছি মানে খাওয়ানো হয়ে গেছে, এখন মেয়ে দেখো দুষ্টামি করছে, মা ওকে নিয়ে একটু পড়তে বসাচ্ছে, কিন্তু ও ইদানিং হয়ে মানে 2-3 দিন হয়ে গেছে একদম পড়ায় মনোযোগ নেই, শুধু খেলেই যায় খেলেই যায়। সকালবেলা পড়ানো হচ্ছে না ঠিকঠাকভাবে, তো এখন আবার ওকে আবার পুরোনো রুটিনে ঠিক দুবেলা করে পড়ানোর চেষ্টা করতে হবে। খুব দুষ্টু হয়ে গেছে, শুধু সারাক্ষণ খেলাধুলায় মন, আর ওর চাউমিন কিন্তু পড়েই আছে, তাই ওর চাউমিনটা ওরও খেলো না, আমি পরে লাস্টে ওটা খেয়ে নিয়েছিলাম। এখন বন্ধুরা ডিনার করে রাত্র বাজছে 1:45, ওর পাপা দেখছে টিভি, আর মেয়ে দেখো আমার সাথে জেগে আছে, কারণ আমি ঘুমাইনি, ওর বাবা ঘুমায়নি, ঘরে আলো জ্বলছে আর ও জেগে আছে। ওর বাবা তো সারাদিন টিভি দেখতে পারে না, এসে একটু টিভি দেখে, আর আমরা খাওয়া দাওয়া করেই সাথে সাথে আর কি ডিনার করে ঘুমাতেই পারি না, মানে ঘুম আসেই না। তাই ঘুমোতে ঘুমোতে আমাদের এই 12:30 রোজ বেজে যায়। তো এখন তোমাদেরকে গুড নাইট বলবো, মেয়েকে অনেক ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওর এই হ্যাবিটটা কিছুতেই চেঞ্জ করাতে পারছি না তাড়াতাড়ি ঘুমোনো। ওকে যদিও আগেভাগে খাওয়ানো হয়, কিন্তু ও ঘুমাতে ঘুমাতে সেই আমাদের সাথে গিয়ে ঘুমাবে। তো চলো, কথা বলতে বলতে আমারও ঘুম পেয়ে গেল, আমি এখন ঘুমিয়ে পড়ছি, মেয়েকেও একটু ভয় টয় দেখিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর এভাবেই আজকে দিনটা গেল, জানি যে সেরকম ভালো কিছু শেয়ার করতে পারিনি, আর 1:30 দিন তো এভাবেই আমার গেল টুকটুক করে করে। আর এখন যেহেতু রাত্র হয়ে গেছে, ভাবলাম এই ভিডিওটা এখানে শেষ করে অল্প একটু এডিটিংয়ের কাজ শেষ করে নিয়ে আমি একটু শুয়ে পড়ব, কারণ মেয়ে ঘুমোতে ঘুমোতে আরও 1/2 ঘন্টা, আমি ততক্ষণে আমার কাজটা টুক করে করে নিচ্ছি। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে।